বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি, আর আজকের রেসিপিটা হচ্ছে কাঁচা আমের জিলাপি। আর এই রেসিপিটা খুবই সহজ, আর তোমাদের জিলাপিও আমার রেসিপিটা ফলো করলে পারফেক্ট হবে। আর এই যে দেখো কতটা ক্রিস্পি এবং জুসি হয়েছে। আমি চিকন এবং মোটা দুই রকম জিলাপি তৈরি করে দেখাবো, আর দুটো জিলাপি পারফেক্ট তৈরি হবে। তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কাঁচা আম দিয়ে এই জিলাপির রেসিপিটা এখন কিন্তু খুবই ট্রেন্ডে আছে। তো আজকের এই রেসিপিটা তোমাদের সকলের জন্য, পারফেক্ট জিলাপি তৈরি করার জন্য সকল টিপস সহ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার চ্যানেলে আমি এই প্রথম জিলাপির রেসিপিটা দিচ্ছি, আর এই জিলাপির রেসিপিটা একদম পারফেক্ট একটা জিলাপি, যাতে তোমরা সকলেই পারফেক্ট তৈরি করতে পারো। একদম নো ফেল রেসিপি, সকল ধরনের টিপস সহ শেয়ার করব, আর মুচমুচে ক্রিস্পি জিলাপি তৈরি হবে। তো চলো দেখি সুন্দর মজার এই কাঁচা আমের জিলাপিগুলো আমি কিভাবে তৈরি করছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তো আমি প্রথমে একটি নিয়ে নিয়েছি আম। তো আমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমটা অবশ্যই আমরা চোঁচাটা ছাড়াবো না, পুরা চোঁচা সহই আমরা ব্যবহার করব। আর আমি যতগুলো জিলাপি আজকে তৈরি করেছি, প্রায় 1 কেজি জিলাপি তো তৈরি করেছি, তো 1 কেজি জিলাপি তৈরি করার জন্য আমি এরকম বড় সাইজের একটি আম থেকে অর্ধেক আম দিয়ে দেব। বেশি পরিমাণ যদি আম অ্যাড করি তাতে কি হবে, জিলাপিগুলো বেশি টক হয়ে যাবে। তার জন্য আমার মনে হয় আমটা যেহেতু যথেষ্ট টক, এর জন্য অর্ধেকটা ঠিক আছে। আর তোমাদের আম যদি, যেটা তুমি ব্যবহার করছো আমটা, সেটা যদি খুব বেশি টক না হয় তাহলে তোমরা পুরো একটা আমই ব্যবহার করতে পারো। তো আমি চোঁচা সহই কেটে নিলাম। এবার আমরা এই আমটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ আমে কষ থাকে, কালো হয়ে যায় কিন্তু আমের কষটা। তার জন্য আমরা আমটাকে ভালো করে ধুয়ে নেব। বেশি সময় আমরা অপেক্ষা করব না, আর আজকের রেসিপিটা আমরা ঝটপট ব্যাটারটা তৈরি করবো, আর ঝটপট কিন্তু জিলাপিটা তৈরি করব। কোনো রকম রেস্ট করা লাগবে না। অনেক সময় দেখা যায় জিলাপি তৈরি করতে গেলে ব্যাটারটাকে গুলিয়ে তারপর অপেক্ষা করতে হয়, তবে আজকে যে আমি রেসিপিটা শেয়ার করছি জিলাপির, এর জন্য কোনো রকম অপেক্ষা করতে হবে না। আর কাঁচা আম দিয়ে এই জিলাপির রেসিপিটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এখন কিন্তু এই কাঁচা আমের সিজন, সহজেই তোমরা তৈরি করতে পারবে। আমি অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা। এখানে আমি 2 বাটি পরিমাণ ময়দা ব্যবহার করছি, মিডিয়াম সাইজের, তরকারি দেওয়ার জন্য। তরকারি দেওয়ার জন্য আমরা যে বাটি ব্যবহার করি সেই বাটি 2 বাটি ময়দা ব্যবহার করছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমের যে পিউরিটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে একটি হ্যান্ড বিটার দিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব, আর অল্প অল্প পরিমাণে জল দেব, আর একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ঘন ব্যাটার তৈরি করার কারণ হচ্ছে আমরা যদি একবারে পুরোপুরি জলটা দিয়ে দিই, এতে করে আমাদের লিকুইডটা, ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তো তার জন্য আমরা অল্প অল্প করে দেব এবং অল্প অল্প করে মিক্সড করব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, তাতে আমাদের কাজটাও ভালো হবে, আর আমরা যে ব্যাটারটা তৈরি করব তার মধ্যে কোনো দলা থাকবে না, কাজটা সহজ হবে আর সেই সাথে পারফেক্টও হবে। তো এভাবে দেখো আমি একটু সময় নিয়ে ব্যাটারটাকে তৈরি করব, আর ব্যাটারটাকে ভালো করে এরকম হ্যান্ড বিটার দিয়ে একটু সময় নিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। তবে ডিম ফেটানোর মতো করে ফেটানো লাগবে না, এভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। তো এবার এর মধ্যে আমাদের ব্যাটারটা কিন্তু এখনও তৈরি হয়নি, এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং সোডা। মনে রাখবে বেকিং পাউডার নয়, বেকিং সোডা। 1 টেবিল চামচের 1/6 ভাগ আমি এখানে বেকিং সোডা ব্যবহার করছি। বেকিং সোডাটা আমাদের যে কোনো তেলে ভাজা খাবারকে ক্রিস্পি হতে সাহায্য করে, এজন্য আমরা অল্প পরিমাণে বেকিং সোডা ব্যবহার করছি। তো এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর দেখব যে ব্যাটারটা আসলে কেমন হয়েছে। সেই ব্যাটারের অনুপাতে আমরা আর অল্প জল ব্যবহার করব এবং দেখব যে ব্যাটারের ঘনত্বটা কেমন আছে। তোমরা ব্যাটারের ঘনত্বটা খেয়াল করবে তাহলেই তোমাদের, অনেক সময় আছে পরিমাপটা বলা সম্ভব নয়, দেখে বুঝতে হয়। তো তার জন্য আমি বলবো যে তোমরা ব্যাটারটা লক্ষ্য করো, যে ব্যাটারটা কেমন পাতলা বা ঘন হয়েছে এটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, এবং সেই অনুপাতে তোমরা ব্যাটারটা তৈরি করবে।
তো আমাদের প্রায় এখন দেখো ব্যাটারটা কিন্তু স্মুথলি পড়ছে, আমার মনে হয় আর একটু জল দরকার, এতে করে আমরা যখন জিলাপিটা তৈরি করব তখন যাতে স্মুথলি আমাদের যাতে যেটা দিয়ে কোনো কাগজে হোক বা কোনো কিছুতে হোক আমরা যেটাতেই ব্যবহার করি না কেন চাপ দেওয়া না লাগে, যাতে স্মুথলি ব্যাটারটা পড়তে পারে। আর আমি এখানে অল্প কয়েক ফোঁটা তেল ব্যবহার করলাম, এটা তোমরা মন চাইলে দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে ভালো হবে, আমাদের জিলাপিগুলো সুন্দর ক্রিস্পি তৈরি হবে। আর এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করছি, যেহেতু কাঁচা আমের জিলাপি এতে করে যদি একটু ফুড কালার ব্যবহার করি তাহলে দেখতে তো ভালো লাগবে, সেটাতে খেতেও ইয়ামি যেমন সেমন দেখতেও অসাধারণ লাগবে, লুকটা অনেক অনেক দারুণ আসবে। তো আমি কালারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, মনে হচ্ছে আমাদের কালারটা প্রায় পারফেক্ট চলে এসেছে। তো এবার আমরা কি করব, এবার আমরা নেক্সট পর্যায়ে চলে যাব, আমরা এটাকে মেখে এক পাশে রেখে দিয়ে এবার শিরা তৈরি করতে চলে যাচ্ছি। তো চলো দেখি কিভাবে শিরা তৈরি করছি, আর শিরাটাও আমাদের কিন্তু 2 থেকে 3 মিনিটে তৈরি হয়ে যাবে। শিরাটা তৈরি করে নিয়ে তারপর আমরা ব্যাটারটাকে ঢেলে নেব, তারই ফাঁকে ব্যাটারটাকে ঢেলে নিয়ে আমরা জিলাপি ভাজার পর্যায়ে চলে যাব। তো প্রথমেই দেখো আমরা শিরাটা তৈরি করে নিই। শিরা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিলাম 1 বাটি চিনি, এবার এই 1 বাটি চিনিতে আমরা দিয়ে দেব 1 বাটি জল, সমপরিমাণ চিনিতে সমপরিমাণ জল। এবার এই শিরাটাকে আমরা চুলার মিডিয়াম হিটে দিয়ে আমরা এই শিরাটাকে ভালো করে জাল করে নেব। যত সময় দেখব যে চিনির শিরাটা একটু আঠালো হয়ে না আসছে, এবং শিরাটা যখন আমরা হাত দিয়ে দেখব দুই আঙুলের মাঝখানে একটু আঠা আঠা ভাব মনে হচ্ছে এবং শিরাটা একটু গ্লেজি ভাব চলে এসেছে, তখন আমরা বুঝব যে হ্যাঁ আমাদের সুগার সিরাপটা রেডি। খুব বেশি জাল করলে কিন্তু আমাদের সুগার সিরাপটা ঘন হয়ে যাবে এবং জিলাপিটার মধ্যে রসটা ভালোভাবে ঢুকতে পারবে না, এজন্য লিকুইডটা কিন্তু অবশ্যই আমাদের সুগার সিরাপটা যেটা আমরা তৈরি করব সেটার দিকেও কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। জিলাপি ভাজা হয়ে গেলেও জিলাপি তো ভেজানোর ক্ষেত্রেও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সুগার সিরাপটা। তো সুগার সিরাপটা দেখো আমাদের আর 1 মিনিট মতো আমরা ফোটাবো, তো আমার মনে হয়েছে যে সুগার সিরাপটা রেডি আছে। আমরা যদি এর মধ্যে জিলাপিটা ভেজাই, যে দেখো একটা আঠালো ভাব চলে এসেছে, একটা গ্লেজি ভাব চলে এসেছে, এবার আমরা চুলা থেকে এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেব লেবুর রস, যাতে করে আমাদের যে শিরাটা এটা জমে না যায় এবং একটা লেবুর যে একটা ফ্লেভার সেটা যাতে আসে, এটা লেবুর ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে। তো এবার আমরা চুলা থেকে এটাকে নামিয়ে নেব শিরাটাকে, আর আমি 2টা এলাচ দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এবার আমরা সরাসরি চলে যাব জিলাপি ভাজার ক্ষেত্রে। আমাদের শিরাটা তৈরি করতে কিন্তু অনেক কম সময় লাগলো, তার কারণ আমরা জলটা কম ব্যবহার করেছি। জলটা যদি তোমরা পরিমাণের তুলনায় বেশি দিয়ে ফেলো তাহলে কিন্তু জাল করতে অনেক সময় লেগে যাবে। তো এই শিরাটাও গরম গরম হয়ে গেল, আমরা সাইডে নামিয়ে রাখলাম। এবার গরম গরম জিলাপি আমরা ভাজব আর রসের মধ্যে দেব। তো আমাদের ব্যাটারটা রেডি, আর এখানে শিরাটার মধ্যে আমি অল্প কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম, যাতে করে আমাদের জিলাপিতে সুন্দর একটা গ্রিন কালার আসে। তো এবার দেখো প্রথমে আমি চিকুন চিকুন যে জিলাপি সেগুলো ভাজবো। প্রথমে আমরা হিটটা দেখে নেব, হিটটা একদম পারফেক্ট আছে, তেলটাকে কিন্তু ভালো করে হিট করে নিতে হবে, খুব বেশি হিটও নয় আবার খুব একদম কম হিটও নয়, খুব বেশি কম হিট হলে কিন্তু পারফেক্টলি তৈরি হবে না। তো আমাদের চিকুন চিকুন যে জিলাপিগুলো সেগুলো দেখো কিন্তু এরকম তৈরি হয়েছে, আর আমি মোটাও তৈরি করে দেখাবো। তোমাদের যদি এরকম চিকুন জিলাপি তৈরি করতে অসুবিধা হয় আমার মতো, বা চিকুনগুলো দেখা যাচ্ছে মনে হয় যে হ্যাঁ দেখতে ভালো লাগছে না, তার জন্য আমি একটু মোটা করেও তৈরি করব, এবং কোন প্রসেসে তৈরি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা এরকম চিকুন চিকুন তৈরি করতে চাও তারা এভাবে একটি সসের বোতলে কিন্তু সহজেই বানাতে পারো, সসের বোতলে ঢুকিয়ে নেওয়ার পর সহজেই বানাতে পারো জিলাপিগুলো, ইজি হয়। আর এরপরে আমরা মোটা জিলাপিগুলো ভাজব, মোটা জিলাপিগুলো কীভাবে ভাজবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছে। এই যে দেখো চিকুনগুলো ভাজতে গেলে কী হবে, এর মাঝখান থেকে সহজে হয়তো বেরোতে চাইবে না, তো তার জন্য আমরা একটা অন্য প্রসেস ব্যবহার করব। আমরা যে কেক ডেকোরেশন করি যে পেপারগুলো প্লাস্টিক পেপার,
অলি পেপার সেগুলো যদি থাকে তাহলে আমাদের জিলাপিগুলো ভাজতে কিন্তু খুবই সুবিধা হবে। আর আমি এই চিকন চিকন জিলাপিগুলো তুলে নিচ্ছি, এরপরে আমরা পলি ব্যাগের মধ্যে ভরে তারপর আমরা জিলাপিগুলো তৈরি করব, সেগুলো আরও ইজি হবে। আর জিলাপিগুলোকে একটু ক্রিসপি করে ভেজে তুলে নিতে হবে একটু সময় নিয়ে, এতে করে কিন্তু আমরা যখন শিরাটার মধ্যে ভিজাবো তখন কিন্তু সহজেই নরম হবে না এবং অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। জিলাপি ভাজার একটা টিপস হচ্ছে, মেন টিপস, গরম গরম জিলাপিগুলো তুলে আমরা গরম গরম শিরাটার মধ্যে ডুবিয়ে রাখছি। তো দেখো, এই হলো চিকন চিকন জিলাপি। এবার আমরা মোটা মোটা জিলাপিগুলো তৈরি করব। আর জিলাপিগুলোকে এভাবে আমরা গরম শিরার মধ্যে ভিজিয়ে দিলাম, এভাবে দুই মিনিট এক মিনিট থাকার পরেই, বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড রাখলেই কিন্তু আমার যে জিলাপিগুলো যেরকম ফুলেছে সুন্দর কিন্তু শিরাটা ঢুকে যাবে। আমরা এগুলোকে তুলে নেব। এই যে দেখো, সুন্দর যেমন ক্রিসপি হয়েছে তেমন কিন্তু সুন্দর রসটাও ঢুকেছে, একদম কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে, তোমরা কিন্তু লক্ষ্য করেছো নিশ্চয়ই, সুন্দর কিন্তু ডুবেছে। তো এবার আমরা এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি, এরপরে আমরা চলে যাব মোটা মোটা জিলাপিগুলো ভাজতে। কিভাবে ভাজছি চলো দেখি। আর পারফেক্ট জিলাপি, একদম পারফেক্ট জিলাপি তৈরি হবে। তো এবার আমি শিরাটার মধ্যে থেকে তুলে নিলাম, চলো দেখি আমরা মোটা মোটা যে বড় বড় জিলাপিগুলো ভেজেছি সেগুলো কেমন হয়েছে। দেখো, এখানে আমি আগে কয়েকটা মোটা জিলাপি ভেজে দেখেছি যে কেমন হয়েছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা কেকের যে পলি ব্যাগ সেটা ব্যবহার করে এরকম গোল গোল, এটা কিন্তু ইজি দেখো পড়ছে। আর মুখটা আমরা যে জিলাপিটা তৈরি করব তো সেই মুখটা একটু বড় করে নিতে হবে, যাতে করে সহজে ব্যাটারটা পড়তে পারে। খুব বেশি চিকন করলে ব্যাটারটা বেরোতে একটু অসুবিধা হয়, যেহেতু আম দেওয়া, আমের যদি কিছু কিছু ছোটো ছোটো দানা থেকে যায় তাহলে কিন্তু এটা বেঁধে যাবে। তার জন্য একটু মোটা করে মাথাটা একটু বড় করে ছিদ্রতা করে নিতে হবে। এবার এই জিলাপিগুলোকে একটু ক্রিসপি করে আমরা ভেজে তুলে নেব, তারপর সেম প্রসেসে আমরা শিরার মধ্যে ভিজিয়ে তারপর আমরা শিরা থেকে তুলে প্লেটিং করে নেব। তো সহজেই দেখো তৈরি হয়ে গেল আমাদের আজকে আমের জিলাপি। আর আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমি যতটা ব্যাটার তৈরি করেছি তার থেকে প্রায় আমাদের 1 কেজিরও বেশি জিলাপি তৈরি হয়েছে। আর জিলাপিগুলো কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে, চিকন চিকন জিলাপিগুলোও কিন্তু আমি ক্রিসপি করে ভেজেছি, তার জন্য কিন্তু অনেক অনেক সুন্দর ভিজেছে আর খেতেও অনেক মজার হয়েছে। আশা করি তোমাদের জিলাপিগুলোও পারফেক্ট তৈরি হবে। আর এইভাবে ক্রিসপি করে ভেজে তুলে নিয়ে এবার গরম গরম শিরার মধ্যে আমরা দিয়ে দেব। দিয়ে আমরা 30 সেকেন্ড পরে বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড পরে আমরা জিলাপিগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে তারপরে তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পরে আমরা এভাবে দেখো এই যে গরম গরম জিলাপিগুলো প্লেটিং করে নিচ্ছি, দেখতে অনেক অনেক মজার লাগছে। আর আশা করি তোমাদের জিলাপিগুলোও পারফেক্ট তৈরি হবে। আর একটি চিকন জিলাপি আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি এবং পারফেক্ট হয়েছে। হয়তো একটু এবড়োখেবড়ো হয়েছে, বাট জিলাপিগুলো কিন্তু খেতে অনেক মজার হয়েছে। আর গোল গোল যেগুলো বড় মোটা ছিদ্র দিয়ে আমি বানিয়েছি সেগুলো কিন্তু ইজি বেরিয়েছে এবং আমি যেরকম করতে চেয়েছি সেরকমই হয়েছে। আশা করি তোমরাও এই সেম প্রসেস যেরকম বানাতে চাও, চিকন বা মোটা, যেভাবে খুশি বানাতে পারো। আর এভাবে যদি তৈরি করো তাহলে আমের এই জিলাপিগুলো একদম পারফেক্ট হবে আর খেতে অনেক মজার তৈরি হবে। তো ধন্যবাদ, ভালো থাকো।